রেকে থেকে সংবাদ সন্ধানে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তাকক্ষের সবশেষ। বাস চালানোর প্রথম দিনেই কৃষ্ণা রায়কে চাপা দেয় মোর্শেদ, লাইসেন্সও পায়নি পুলিশ। মুক্তি পেতে বাধা নেই মিন্নির চেম্বার, আদালতেও জামিন, বিরুদ্ধে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মোবাইল সেবা বন্ধের নির্দেশ, নিশ্চিত করতে হবে 7 দিনের মধ্যে। এবং চট্টগ্রামে অনুশীলন করেছে টাইগাররা, আফগান স্পিন সামলে জয়ের আশা নাঈম হাসানের। আপনাদের সমস্যা সংকটের সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছে খবরের পরের অংশে। কিবরিয়া, কিছুদিন আগে বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা কৃষ্ণা রায়, তিনি তাকে বাস চাপা দিয়েছিল এবং তার পা হারিয়েছেন তিনি, এবং সেই চালককে আজকে গ্রেপ্তার করা গেছে। বিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সাথে আরেক কিছু তথ্য তার বিষয়ে জানা গেছে, যেটি অত্যন্ত আসলে অ্যালার্মিং আমাদের জন্য। তিনি প্রথম দিনই বাস নিয়ে নেমেছিলেন সেদিন, এবং 40 আসনের যানবাহন চালানোর কোনো লাইসেন্সও তার ছিল না। দেখেন, এই ঘটনা কিন্তু এবারে প্রথম না। আপনার মনে থাকবে যে আমেরিকান এম্বাসির সামনে একটি বাস একজনকে পথচারীকে চাপা দিয়ে, তারপর আবার যমুনা ফিউচার পার্কের সামনে এসে আরেকজনকে চাপা দিয়ে মেরে ফেলে, সেই ড্রাইভারেরও কিন্তু বাস চালানোর লাইসেন্স ছিল না। তার মানে দেখা যাচ্ছে যে অনিয়মের কারণেই, মানে এই যে যদি প্রপারলি লাইসেন্সগুলো দেওয়া হতো তাহলে দুর্ঘটনার হার অনেক কমিয়ে আনা সম্ভব। এই যে আমাদের দেশে দুর্ঘটনাগুলো হয় সেগুলো যদি অ্যানালিসিস করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে অদক্ষ চালক এবং রাস্তায় চলাচলের অনুপযোগী যানবাহন। তো এগুলো দূর করা আসলে প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট। আমরা আশা করব যে এমন ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটবে। আমরা প্রতিবেদনটি দেখি। ট্রাস্টের বাসের চালক মোর্শেদ আগে চালাতেন প্রাইভেট কার। মাস দেড়েক চাকরি না থাকার পর গত মঙ্গলবার ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস নিয়ে রাজধানীর ব্যস্ত রাস্তায় বের হন। ওই দিনে বাংলা মোটর এলাকায় চাপা দেন ফুটপাতে দাঁড়িয়ে থাকা বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীকে। আমাদের কাছে ওইটাই বলছে যে সে হলো মঙ্গলবারে ফার্স্ট এই গাড়িতে উঠছিল, আগে সে ইয়া চালাইতো, ওই প্রাইভেট কার চালাইতো। সে আরেকটা কথা বলছে যে সে আগে এর আগে আরো বাস চালাইছে, কিন্তু বিষয়টা যাচাইকৃত না আর কি। এরপরে চলে যান নিজ এলাকা কিশোরগঞ্জের বড়টিয়া গ্রামে। সেখানে তার অবস্থান নিশ্চিত করে অভিযানে যায় পিবিআই এর একটি দল, কিন্তু মোর্শেদকে আটক করতে পারেনি পুলিশ। উপরে নারিকেল গাছে উইটা ওই উপরে বসেছিল, তো আমরা আসলে মূলত সব জায়গায় খুঁজছিলাম, আসলে নারিকেল গাছের দিকে তাকানো হয়নি আর কি। ধরার পরে হলো সে এই বিষয়টা বললো আর কি, যে আমি আসলে আমাকে ওই জায়গায় আপনারা পাইতেন, নারিকেল গাছের দিকে তাকাইলেই পাইতেন। রোববার রাত 10:30টার দিকে মিরপুরের কাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয় মোর্শেদকে, পরে তাকে হস্তান্তর করা হয় হাতিরঝিল থানায়। তো ওখান থেকে সে এই খবর পায় যে এরকম, তারপর সে ওখান থেকে চলে আসে, আমরা ওই পিছন পিছনে এসে তাকে আমরা কাজীপাড়া থেকে সন্ধ্যার পর তাকে ধরেছি। এই মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানায় মামলাটি আছে, এখন আমরা আসামিকে হাতিরঝিল থানায় হ্যান্ডওভার করে দেবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোর্শেদ দাবি করেছে মধ্যম ক্যাটাগরির লাইসেন্সধারী যানবাহন চালক তিনি, তবে তার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আমরা এর আগেও দেখেছি রাজধানীতে কয়েকটি দুর্ঘটনার ক্ষেত্রে চালকের লাইসেন্স পাওয়া যায়নি, চালক দক্ষ ছিল না, এমন অনেক ঘটনা ঘটেছে। তো রাস্তায় যারা যানবাহন নিয়ন্ত্রণ এবং এসব দেখভালের দায়িত্বে থাকেন, যেই সংস্থাগুলো, তারা কতটুকু দায়িত্ব পালন করেন সে ব্যাপারে প্রশ্ন তোলা যায় কিনা, তাদেরকেও এ ব্যাপারে দায়ী করা যায় কিনা? দেখুন, নিরাপদ সড়কের জন্য যে দুর্ঘটনাটির পর সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল সেটি হচ্ছে 2017 সালের 29 জুলাই রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের যে দুই শিক্ষার্থীকে জাবালে নূর পরিবহন চাপা দিয়ে হত্যা করে, সেই জাবালে নূরের তিন চালক, সেই তিন চালকেরও কিন্তু একই ধরনের অর্থাৎ মধ্যম ক্যাটাগরির লাইসেন্স ছিল, যারা 28 আসনের বেশি গাড়ি চালাতে পারবে না। তারপরে সারা দেশে নিরাপদ সড়কের জন্য আন্দোলন হলো, নানা পদক্ষেপ নেওয়া হলো বিভিন্ন সরকারের বিভিন্ন মহল থেকে, এবং সেই সময় পরপর বেশ কয়েকটি বিআরটিএ এবং ডিএমপি
তারা সড়কের তারা নামলো মামলা দিল, কিন্তু আমরা দেখছি যে তারপরেও আসলে একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটছে, দুর্ঘটনার পরে বেরিয়ে আসছে যে চালকের লাইসেন্স নেই। এই বিষয়টি নিয়ে আসলে আমরা বিআরটিএ এবং ডিএমপির সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা মাঠে আছে এবং তারা মামলা দিচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে যে চালকের মধ্যম ক্যাটাগরিতে যে চালকের লাইসেন্স আছে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং তার সেই মামলার পরে কিন্তু তিনি আবার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, তার গাড়ি চালানোটি কিন্তু বন্ধ নয়। বিশেষজ্ঞরা বলছেন যে তাকে যতক্ষণ পর্যন্ত না আটক করা হবে বা তার লাইসেন্সটি বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম দুর্ঘটনার আশঙ্কা কিন্তু থেকেই যাবে। আপনাকে জানিয়ে রাখি যে এই নিরাপদ সড়কের জন্য যারা মামলা দিচ্ছে বা কাজ করছে এমন সংস্থা রাজধানীতে প্রায় 20টি, তারা বিভিন্ন সময় নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এটিতে আসলে এই ধরনের দুর্ঘটনা কোনোটি বন্ধ হচ্ছে না। আমরা যদি ডিএমপির কথা ধরি, ডিএমপি প্রতিদিন নানান ধরনের কার্যক্রম আমরা আসলে দেখছি নিরাপদ সড়কের পর থেকে, এবং সেটি তারপরেও আসলে দুর্ঘটনা বন্ধ হয়নি। আপনি বলছিলেন 111 দফা দাবি দেওয়া হয়েছে যে এবারের এই ঘটনার আগে বা পরে, তো এই যে 11 দফা দাবি দেওয়া হয়েছে সেটি আসলে কতটুকু কার্যকরী হবে এবং সেটি আদৌ কোনো প্রতিফলন ফেলবে কিনা? দেখুন, এই বিষয়টি নিয়ে আসলে গত 22 আগস্ট সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সড়ক নিরাপত্তা প্রণয়ন কমিটি, যেটির প্রধান সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, তিনি 111 দফা সুপারিশ করেছেন, এবং এর মধ্যে 50টি আছে আশুকরণীয়, 32টি আছে মধ্যমেয়াদী এবং 29টি আছে দীর্ঘমেয়াদী। এই বিষয়টি এখনও প্রক্রিয়াধীন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 5 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার নিরাপত্তা কাউন্সিলের একটি সভা আছে, সেই সভায় এই যে 111টি যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশটি আবার তোলা হবে, এবং সেই সভায় আসলে নির্ধারণ করা হবে যে যে 111টি সুপারিশ করা হয়েছে এটি নিয়ে আসলে কোন প্রক্রিয়ায় আগানো হবে এবং এটির প্রক্রিয়াটি কী হবে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে সুপারিশগুলো করা হয়েছে তার মধ্যে রয়েছে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যান যাতে না চলাচল করে, এমন ধরনের সুপারিশগুলো কিন্তু করা হয়েছে, এবং এটি মোটামুটি বলা যায় যে নিরাপত্তা কাউন্সিলের যে সভা আছে তারপরে এটি আসলে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আদিলুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যাচ্ছি পরের খবরে। রাজধানীর মালিবাগে পাঠাও চালক মোহাম্মদ মিলন হত্যার ঘটনায় নুরুদ্দিন নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে শাহজাহানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নুরুদ্দিনকে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। ব্রিফিংয়ে ডিবির উপপুলিশ কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, 50 টাকা ভাড়ায় নুরুদ্দিনকে গুলিস্তান নিয়ে যাচ্ছিলেন রাইড শেয়ারে মোটরসাইকেল চালক মিলন, কিন্তু যাত্রী বেশি নুরুদ্দিন মালিবাগ মৌচক ফ্লাইওভারে মিলনকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে মারা যায় মিলন। অভিযান চালিয়ে নুরুদ্দিনকে গ্রেপ্তার এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। যাত্রীর মোটর হেলমেট সহ দুটো হেলমেট, মোবাইল ফোন সহ সবকিছু উদ্ধার করেছি, যেটা আমরা প্রডিউস করেছি। তো এই মামলায় একমাত্র ওই আসামি মিস্টার নুরুদ্দিনই আসামি, এবং সে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি। তার বিচারের জন্য সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বহাল রেখেছে চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে জামিন বহাল রাখেন চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী। তবে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে নিয়মিত আপিল করবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন করায় হাইকোর্ট পর্যন্ত। কয়েক দফা শুনানি শেষে 29 আগস্ট তাকে জামিন দেয় উচ্চ আদালত। রোববার হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে জামিন বহাল রাখে চেম্বার জজ। আবেদন করেছিল জামিন খারিজের জন্য, সে আবেদন নাকচ করে দিয়েছেন এবং মিন্নির জামিন বহাল আছে। এর ফলে আমার ধারণা যে এই ট্রায়াল চলায় কোনো ব্যত্যয় ঘটবে না। তবে হাইকোর্টের দেয়া মিন্নির জামিনের রায় প্রকাশিত হয় নিয়মিত আপিলের কথা জানায় রাষ্ট্রপক্ষ। যেহেতু আমরা জামিন স্থগিতের জন্য আজকে গিয়েছিলাম, মহামান্য আদালত জামিন স্থগিত করেনি, যেহেতু আমাদের আরেকটা পরবর্তী ধাপ আছে এই হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রেগুলার পিটিশন ফাইল করা, আমরা সেই সুযোগটা গ্রহণ করব।
গত 29 জুন বরগুনা সরকারি কলেজের কাছে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিফাত। ওই ঘটনার 2 মাস 5 দিন পর প্রধান সাক্ষী মিন্নিকে 7 নম্বর আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এই মামলাটির চার্জশিট কতদূর, চার্জশিট কি দেওয়া হয়েছে আমাদেরকে প্রথমে সেটি একটু জানান। ধন্যবাদ। আসলে পুলিশের পক্ষ থেকে চার্জশিট এটি গতকালকে দেওয়া হয়েছে এবং আজকে জিআরও যিনি ছিলেন তিনি যেটি বলেছেন এটা সংশ্লিষ্ট যিনি জাজ রয়েছেন উভয় দুজন এরা সিন করেছেন। এখন বিষয়টি হচ্ছে যে এই মামলার একটি একজন আসামির জামিনের আবেদনটি রয়েছে জজ কোর্টে, সেক্ষেত্রে মূল নথি যেটি আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে যেটি এরপর করণীয় থাকে এরা সেটাই করেছেন যে উপনথির সাথে এইটিকে সংযুক্ত করেছেন এবং আগামীকালকে এই মামলার একটা নিয়মিত তারিখ রয়েছে, সব আসামি আসবে আবার এতে আর একটি এজেন্ট করবে, তো সেক্ষেত্রে আগামীকালও যদি যে মূল নথি আসে সেটার সাথে এটাকে যুক্ত করবে, যদি তা না আসে তাহলে তো 4 তারিখের পর যে কোনো সময় মূল নথি আসবে সেটার সাথে সংযুক্ত করার পর পর্যালোচনায় বসবেন বিচারক, পর্যালোচনায় বসার পর এটি গ্রহণ হবে এবং গ্রহণ হওয়ার সাথে সাথে যারা পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে। এ পর্যন্ত হচ্ছে আরেকটি বিষয় জানতে চাই চার্জশিট সম্পর্কে, সেখানে এই যে চার্জশিট দেওয়া হয়েছে গতকাল সেখানে কতজনকে আসামি করা হয়েছে আর কতজনকে সাক্ষী রাখা হয়েছে, মিন্নির স্ট্যাটাসটা কি সেখানে, তাকে কি হিসাবে রাখা হয়েছে চার্জশিটে? জি ফাইন, এখানে যেটি বলা হচ্ছে আমি চার্জশিটটা দেখেছি এবং পুঙ্খানুপুঙ্খ দেখেছি, সেখানে যেটি বলা হচ্ছে যে 24 জনকে আসামি করা হয়েছে যা 9 জন পলাতক রয়েছেন, এর মধ্যে 4 জন আবার এফআইআর ভুক্ত যে ছিলেন তারা পলাতক, এদিকে নতুন যারা আসামি হয়েছেন তার মধ্যে পলাতক রয়েছেন 5 জন, তো এই 9 জন পলাতক রয়েছেন আর এখানে সাক্ষী দেখা হয়েছে, সাক্ষী আমরা দেখেছি 75 জনকে সাক্ষী করা হয়েছে, অর্থাৎ কোন কর্নার থেকে কেউ সামান্যতম এর সাথে মানে এটি দেখেছেন জেনে শুনেছেন যে পর্যায়ে যে ছিলেন না কেন তাকে মামলার সাক্ষী করা হয়েছে। আর আমি একটা জিনিস দেখেছি যে মামলায় প্রায় 14 জনের মতো রয়েছে ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত পড়ুয়া, অর্থাৎ 22 বছরের নিচে, অন্য 14 জন রয়েছেন এরা 22 বছরের উপরে, তো এই সেক্ষেত্রে মামলাটি চার্জশিটটি দুভাগে আমরা বিভক্ত দেখি, একটি শিশু আইনে যাবে এবং অন্যটি নিয়মিত আইনে যাবে, শিশু আইনটিকে বিবেচনা করতে হবে তাদের বয়স অনুযায়ী। আর যেটি হচ্ছে মিন্নির বিষয়ে, যেটি মিন্নির চার্জশিটভুক্ত হওয়ার পিছনে আমি এটি জিজ্ঞেসও করেছিলাম এখানকার যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকে যে মিন্নি কেন এই মামলার সাক্ষী থেকে আসামি, তখন তারা যেটি দেখে যে বা চার্জশিটে যেটি উল্লেখ আছে যে 20 জুন থেকে 26 জুন মার্ডারের দিন পর্যন্ত মিন্নি বহুবার এই মামলার প্রধান যিনি ঘাতক বা প্রধান আসামি যে যিনি পুলিশের সাথে গোলাগুলিতে মারা গেছেন তার নাম হচ্ছে নয়নবর্ণ, তো নয়নবর্ণের সাথে মিন্নির যোগাযোগ টেলিফোনে আমরা দেখেছি প্রায় 1500 সেকেন্ড আছে, কখনো 1300 সেকেন্ড আছে, কখনো 800 সেকেন্ড, 500 সেকেন্ড, এইভাবে প্রত্যেকদিন 3-4 থেকে 6 পর্যন্ত মিন্নির সাথে তার একটি যোগাযোগ রয়েছে এবং SMS দেওয়া নিয়ে আছে। নট অনলি দ্যাট, যেদিন এই হত্যাকাণ্ডটি ঘটে সেদিন সকাল ভোর থেকে হত্যাকাণ্ড ঘটার পূর্ব পর্যন্ত মিন্নির সাথে দেখা যাচ্ছে যে নয়নবর্ণের টেলিফোনের যে ডিউরেশন, কথা বলার ডিউরেশন তাও কম না, তাও প্রায় 800 সেকেন্ড আছে, তো এই সব কিছু মিলিয়ে সার কমিউনিস্টেশন এভিডেন্সকে সামনে রেখে মিন্নিকে সাক্ষী থেকে এখানে আসামিতে আনা হয়েছে। অনেক ধন্যবাদ মুরাদ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও যাব আপনার কাছে। আর রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল সিম বিক্রি এবং ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC, 7 দিনের মধ্যে মোবাইল অপারেটরদের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশের পরে সোমবার দেশের সব মোবাইল অপারেটরদের এই সংক্রান্ত একটি চিঠি দেয় BTRC। এতে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গুরুত্ব বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায় তা নিশ্চিতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ক্যাম্প পরিদর্শনকারী কমিটি, গণমাধ্যমে প্রকাশিত খবর, আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক হারে সিম এবং রিম ব্যবহার সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে BTRC। এই অবস্থায় রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন।
গত পাঁচ মাসে পুলিশকে লক্ষ্য করে পাঁচ দফা হামলার ঘটনায় একজনকেও আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ কেন বারবার টার্গেট হচ্ছে সে বিষয়েও তারা অন্ধকারে। নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিজ্ঞানীরা বলছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে উপেক্ষা না করে বিশেষায়িত ইউনিটগুলোকে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত। গত পাঁচ মাসে রাজধানীর পাঁচটি জায়গায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এক থেকে দেড় মাস পরপর চালানো হয় এই হামলা। একটি হামলার ঘটনাতেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কারা এই হামলা চালাচ্ছে, কি বা তাদের উদ্দেশ্য তাও জানতে পারেনি পুলিশ। এমনকি হামলার পর আইএস দায় স্বীকার করলেও পুলিশ বলছে সংগঠনটির অস্তিত্বই নেই দেশে। কিন্তু কারা এই হামলাগুলো করে যাচ্ছে সেটাও শনাক্ত করতে কার্যত ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, পুলিশের মনোবল ভাঙতেই এই হামলা। তবে জঙ্গিবাদ যে পুরোপুরি নির্মূল হয়নি তা স্বীকার করে নেন তিনি। বিক্ষিপ্তভাবে কিছু কিছু অপচেষ্টা, কিছু কিছু অ্যাটেম, কিছু কিছু ষড়যন্ত্র এগুলো চলছে এবং এইগুলোকে নির্মূল করার জন্য সময় দিতে হবে। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের হোমগ্রাউন জঙ্গি গ্রুপের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ থাকা অস্বাভাবিক নয়। আর পুলিশের সাথে জঙ্গিদের সাংঘর্ষিক অবস্থা এবং গণমাধ্যমে কাভারেজ পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই বারবার পুলিশকে টার্গেট করা হচ্ছে বলে ধারণা তাদের। যেহেতু পুলিশের সাথে তারা সাংঘর্ষিক অবস্থায় আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যে কোনো আক্রমণের পিছনে যে তারা যেন কাভারেজ পেতে চায়, মানে প্রচার হয়। এখন ধরুন আপনার এই যে পুলিশের এটা হওয়াতেই তো আজকে সব মিডিয়াতে আলোচনা হচ্ছে, জনগণের মধ্যে আলোচনা হচ্ছে। আমাদের হোমগ্রোন টেরোরিস্ট অ্যাক্টিভিটিসগুলো যেটা জানান দিতে চায় যে আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপরে তাদের যে একটা অনাস্থা, তাদের যে একটা অবিশ্বাস, হোমগ্রোন টেরোরিস্টের সাথে বা টেরোরিস্ট অর্গানাইজেশনের সাথে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশনের যোগাযোগ বা কানেকশন কখনো না কখনো ছিল। 31 আগস্ট সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার আগে 29 এপ্রিল গুলিস্তানে, 26 মে মালিবাগে এবং 23 জুলাই পল্টন ও খামারবাড়ি পুলিশ বক্সে রাখা হয় শক্তিশালী বোমা। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি 68 প্রতিষ্ঠানে উদ্বৃত্ত টাকার পরিমাণ 2,12,100 কোটি টাকা। এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে যা আমাদের আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। মন্ত্রী বলছেন, এর ফলে এসব পড়ে থাকা টাকা সরকারের উন্নয়ন কাজে খরচ করা যাবে। 3 মাস পর সচিবালয়ে বসলো মন্ত্রিসভা বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলে প্রায় 2 ঘন্টা বৈঠকের শুরুতেই ভারতে বিটিভি দেখতে পাওয়া এবং দ্য স্পেকটেটর ইন্ডেক্সে বিশ্বের 26টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম হয়। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা। মন্ত্রিসভায় 2টি নীতির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি হলো সরকারি প্রতিষ্ঠানের কোষাগারে থাকা উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া সংক্রান্ত আইন। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এরকম 68টি প্রতিষ্ঠানে উদ্বৃত্ত টাকার পরিমাণ 2,12,100 কোটি টাকা। স্বশাসিত সংস্থা বা যেগুলো অটোনোমাস কর্পোরেশন, এই সমস্ত প্রতিষ্ঠান, ওনাদের একটা লেটেস্ট ব্যালেন্স দেখা গেলো 2,12,100 কোটি টাকা ওনাদের স্থিতি হিসাবে বিভিন্ন ব্যাংকে FDR হিসেবে আছে। জনকল্যাণমূলক কাজ আমাদের অনেক প্রজেক্ট আছে, এগুলো আর্থিক সংকটের কারণে ওটাকে ই করা যায় না, ফাইন্যান্স করা যায় না, সেটা প্রোভাইড করা। এ আইনের ফলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও বাড়বে বলে মনে করে গণপূর্ত মন্ত্রী। প্রতি বছর রাজকে এরকম আয় নাই, যখন প্লট বরাদ্দ করা হয় কেবল সেই ক্ষেত্রেই টাকা আসে। সরকার যে পরিকল্পনাটা করেছেন যে যে টাকাটা বৎসরিকভাবে হচ্ছে না সে টাকাটা সরকারি কোষাগারে জমা দিতে হবে, সেটা জমা দিয়ে দেওয়া হবে আইন হলে। আবার যখন প্রয়োজন হবে তখন সরকার বাজেট আকারে রাজুককে বা অন্যান্য প্রতিষ্ঠানকে দিয়ে দেবে। এছাড়া BRTC আইন 2019-এর খসড়া অনুমোদন পেয়েছে। এতে রয়েছে হরতাল, পরিবহন ধর্মঘট ও জরুরি অবস্থার মধ্যেও BRTC বাস চলবে। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে ত্যাগ স্বীকার করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথ ছাড়া দাবি আদায় সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আগে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা উপলক্ষে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। নির্ধারিত সময় বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় কর্মসূচি। শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে নেতারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার, তার মুক্তির জন্য সরকার পতনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি নাইটাঙ্গেল কাকরেল মোড় হয়ে মালিবাগ ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। বিএনপির এ কর্মসূচি ঘিরে নয়াপল্টন সহ আশপাশের এলাকায় ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 20 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল চীন সফরে যাচ্ছেন। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 7 দিনের সফরে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দলের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরুর নেতৃত্বে 4 থেকে 11 সেপ্টেম্বর চীন সফর করবেন নেতারা। সফরে চীনের আর্থ সামাজিক উন্নয়ন পর্যবেক্ষণ করবেন সফরকারীরা। এছাড়া বাংলাদেশের চলমান অগ্রগতিও চায়না কমিউনিস্ট পার্টির কাছে তুলে ধরা হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় চীন যাতে বাংলাদেশের পাশে থাকে সেই বিষয়েও দৃষ্টি দেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। আমাদের বিশেষ গুরুত্ব থাকবে রোহিঙ্গা সমস্যার ব্যাপারে, আমাদের বিরাট চাপ, উই ক্যানট এনি মোর এফোর্ড রোহিঙ্গাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তার সাথে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা চায়না কমিউনিস্টকে অনুরোধ করবো, চাইনিজ কমিউনিস্ট পার্টিকে অনুরোধ করবো, তারা যদি যথাযথ ভূমিকা রাখে, ভারতও তার যথাযথ ভূমিকা রাখে, এই সমস্যার সমাধান কঠিন হবে না। কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন আগস্টে দিনে যে হারে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ মাসে তার প্রায় অর্ধেক। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 865 রোগী, তবে আশার খবর এই সময়ে বাড়ি ফিরেছেন 1185 জন। তবে আজও ডেঙ্গুতে মারা গেছেন ঢাকা মেডিকেলের নিরাপত্তা কর্মী হাসান ফকির। সব মিলিয়ে পরিস্থিতির উন্নতি হলেও সতর্ক থাকার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজধানীর মেরাদিয়া থেকে হলি ফ্যামিলি হাসপাতালে এসেছে 9 বছরের শিশু লাবিব। জ্বর নিয়ে ভর্তি হলেও প্রথমে টাইফয়েড ও পরে ধরা পড়ে ডেঙ্গু। মা আমসের মতো এখানটা ফুলে গেছে, মুখ ঘুরে ঘা হয়ে গেছে, দাঁতের গোড়াগুলো সমস্ত ফুলে গেছে। জরিপে দেখা গেছে মেরাদিয়া ও উত্তরার কিছু অংশে ডেঙ্গু আক্রান্তের হার এখনও বেশি, তবে অন্যান্য অংশে কমছে। বেশিরভাগ হাসপাতালে রোগী কমেছে, কয়েকটিতে ডেঙ্গু সেলও বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর পর্যন্ত ঢাকায় নতুন ভর্তি হয়েছে 396 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 556 জন। একই সময়ে ঢাকার বাইরে নতুন ভর্তি 469 এবং ছাড়পত্র পেয়েছে 629 জন। প্রতিদিনই কেস সংখ্যা কমছে এবং ভর্তির চেয়ে ছুটির সংখ্যাটা বেশি, এইটা কিন্তু আমাদের জন্য একটা আশাব্যঞ্জক বিষয় এবং এটা আমি বলবো কালেকটিভ সাকসেস, এটা কারো একার না, আমাদের ডক্টররাও খুব কেয়ারফুলি চিকিৎসা করছে। চিকিৎসকরা বলছেন এখন সারা বছরই এডিসের উপদ্রব থাকবে, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও শীতকালে কমবে। শুধু ডেঙ্গুর সময় বা বর্ষাকালের সময় করলো আর খবর নাই, এটা যেন না করে, সারা বছর ব্যাপী করলে তাহলে ডেঙ্গুর প্রকোপটা কিন্তু কম থাকবে, হয়তো থাকবে কম থাকবে, এত সিরিয়াস হবে না। এই অবস্থায় এডিসের বিস্তার রোধে স্থায়ী সমাধান খুঁজছে স্বাস্থ্য অধিদপ্তর, চলছে নানামুখী গবেষণা।
এর মধ্যে একটা আছে উলবেকিয়া দিয়ে, যেটা ইনফেক্টেড মশা দিয়ে একটা, তারপরে স্টেরাইল মশার মাধ্যমে, মশার বন্ধকরণ, এগুলো নিয়ে আমাদের এখন আলোচনা চলছে। কিন্তু সবগুলো করার ক্ষেত্রেই পূর্ব শর্ত হচ্ছে এডিস মশার ডেন্সিটি কমতে হবে। অধিদপ্তর বলছে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 72,000 মানুষ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দখলদারের তালিকা প্রকাশ করেছে নদী রক্ষা কমিশন। হাইকোর্টের আদেশ অনুযায়ী এই তালিকা সর্বসাধারণের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত প্রকাশিত দখলদারের সংখ্যা 45,000-এরও বেশি, তবে তালিকায় যুক্ত হয়নি রাজধানীর চারপাশের নদীর দখলদারের নাম। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবাহমান নদী 403টি। নদী রক্ষা কমিশন বলছে প্রায় সব নদী এখন দখল দূষণের কবলে। নদীকে জীবন্ত সত্তা ঘোষণা দিয়ে দখল ঠেকাতে ফেব্রুয়ারিতে রায় দেয় উচ্চ আদালত। দখলদারের তালিকা তৈরি করে তা প্রকাশ করার নির্দেশনাও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দখলদারের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দেয় নদী রক্ষা কমিশন। সেই তালিকায় এখন পর্যন্ত 59 জেলার 45,148 দখলদারের নাম এসেছে। এতে এসেছে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক ও প্রতিষ্ঠানের নাম। দখলের পরিমাণ সহ দখলদারের পরিচয় প্রকাশ করা হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে। এটি কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা এখানেই শেষ নয়। 45,148টি দখলদার এবং এটা জেলার যে নদ নদী আছে তারই মানে দখলদারদের চিত্র তাদের কাছ থেকে আমরা সংখ্যা তাদের কাছ থেকে পেয়েছি। প্রকাশিত তালিকায় সবচেয়ে বেশি দখলদার চট্টগ্রাম বিভাগে। জেলা প্রশাসকেরা বলছেন উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যন্ত্রপাতি ও আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের কাছে। আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি এবং পর্যায়ক্রমে নেওয়ার কারণই হলো আমাদের লজিস্টিক সাপোর্টের খুব অভাব। এখানে সরকারকে আমরা লিখেছি পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার জন্য, আমরা এখনও সেরকম বরাদ্দ পাইনি। তবে নদী রক্ষা কমিশনের তালিকায় এখনও যুক্ত হয়নি ঢাকার চারপাশের নদী বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালুর দখলদারদের নাম। তবে এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। আমাদের বেশিরভাগ তথ্য এসে গেছে, যেটা ঢাকার ভিতরে আপনি জানেন যে তুরাগ, আমাদের বালু নদী, বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী চারটা বড় নদীর দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবৈধ দখলদারির সংখ্যাটা বেশি হয়। এই তালিকাটা করতে সময় লাগছে, এই তালিকা আমরা দ্রুতই শেষ করে ফেলব এবং সেই অনুযায়ী ঢাকার পাশাপাশি বাকি 4 জেলার দখলদারদের তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নদী রক্ষা কমিশন। দখল উচ্ছেদে জেলা প্রশাসকদের অধীনে হাতে নেওয়া হচ্ছে 1 বছরের ক্র্যাশ প্রোগ্রাম। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের 1.5 কোটি শিক্ষার্থীকে পোশাক কেনার জন্য 2,000 করে টাকা দেওয়া হবে। এছাড়া উপবৃত্তির টাকা দ্বিগুণ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে করে শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক কমে যাবে বলছে শিক্ষা সংশ্লিষ্টরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মায়েদের দেয়া হচ্ছে গত 2 বছর ধরে। ঝিনাইদহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের প্রতি মাসে উপবৃত্তির 100 টাকা দেয়া হয়। মায়েদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মত বিনিময়ও করা হয়। সেখানে নানা সমস্যা উঠে আসে। উপকার হয়েছে আমাদের, আর টিফিনের টিফিনটা আমাদের চাওয়া হয়েছে, যদি দেয় ভালো হবে, সুন্দর হয়। এই আর উপবৃত্তির টাকা যদি আরেকটু বাড়িয়ে দেয় সংখ্যাটা। এই জেলার মতো সারা দেশের 1.5 কোটি শিক্ষার্থীর মা উপবৃত্তির টাকা পাচ্ছেন। সেই সাথে আগামী বছর থেকে বাচ্চাদের পোশাক তৈরির জন্য 2,000 করে টাকা পাবেন তারা। মন্ত্রণালয় বলছে এসব উদ্যোগের ফলে ঝরে পড়ার হার একদমই কমে যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে এখন উপবৃত্তিতে 1,500 কোটি টাকা দেয়া হয়, সেটি বাড়িয়ে 3,000 কোটি টাকা করা হবে। যারা স্কুলে যাবে প্রত্যেকেই পাবে, আর আমরা এই উপবৃত্তিটা দিয়ে মায়েদের হাতে টাকাটা দেওয়াতে আমাদের অনেক ঝরে পড়ার হার কমে গেছে, সকলেই স্কুলে পাঠায় বাচ্চাদের। শিক্ষাবিদরা বলছেন উপবৃত্তির টাকা বাড়ানোটা প্রয়োজন, তবে পোশাক কেনার টাকা সরাসরি না দিয়ে কিনে দিলেই বেশি ভালো। সেই সাথে উপবৃত্তি যাতে ঠিকভাবে সবাই পায় সেদিকে কঠোর নজরদারির পরামর্শ শিক্ষাবিদদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে প্রাণ গেল হাইওয়ে পুলিশের ASI সহ 3 জনের। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ASI আক্তার হোসেন, কাভার্ড ভ্যানের চালক সুমন এবং তার সহকারী ফাহাদ।
পুলিশ জানিয়েছে ভোরে উপজেলার সৈয়দপুরে দুটি কাভার্ড ভ্যান সড়কে আটকে থাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে গাড়ি দুটি উদ্ধারে যায় মিয়াবাজার হাইওয়ে পুলিশ। এ সময় আরও একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাভার এবং কেরানীগঞ্জে অভিযান চালিয়ে 600+ দেশি পাখি জব্দ করেছে বন বিভাগ। ঘুঘু, তোতা, মুনিয়া এবং টিয়ার বাচ্চা উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। সোমবার ভোররাত থেকে এই অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ বলছে রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ থেকে সোনিয়া নামের যাত্রীবাহী বাসে পাখির এই চালান নিয়ে আসা হয়। ধান কাটার মৌসুম শুরু হওয়ার উত্তরবঙ্গে ভিড় করে এসব পাখি। সেই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জাল ফেলে তাদের শিকার করে, পরে সেগুলো বিক্রি করা হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। উদ্ধার হওয়া পাখি বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়। আর এইগুলো পাখিগুলো ধরা একটু সহজ, কারণ ওরা ঝাঁকে ঝাঁকে থাকে। আর ঝাঁকে ঝাঁকে থাকার ফলে ওরা যে দুইভাবে ধরে, একটা হচ্ছে ওরা বিভিন্ন কেস মানে ওরা কিছু নেস্টের মাধ্যমে বা কিছু ফাঁদের মাধ্যমে ধরে, আর একটা হচ্ছে ওরা খাবার দিলে তখন ঝাঁকে ঝাঁকে পাখি আসে খাবার দিলে, তো ওইটাকে জালের মাধ্যমে উল্টোভাবে ওরা ওইটাকে জালের মধ্যে আটকে ফেলে। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আফগান স্পিনাররা যতই ভীতি ছড়াক, মূল লড়াইয়ে তাদের মোকাবেলায় চ্যালেঞ্জ নিচ্ছে টাইগাররা। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল, অনুশীলন শেষে বলেছেন স্পিনার নাঈম হাসান। সাকিব মুশফিকরা যখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছে, এম এ আজিজে তখন ধুঁকছিল বিসিবি একাদশ। রাশিদ জহিরের স্পিনে কুপঘাত হয়েছে বিজয় সোহানরা। টেস্টের আগে নিজেদের স্পিন শক্তি জানান জোরে সোরে দিল আফগানরা। টেস্ট শুরুর আগে থেকে আফগান স্পিন নিয়ে মাতামাতি চলছে, এতে টাইগারদের উপর চাপ তৈরি হচ্ছে। যদিও আফগান জুজু জয় করতে শতভাগ প্রস্তুতি নিয়েই নামছে সাকিবের দল। ক্রিকেট খেলার তিনটা পার্ট ইম্পর্টেন্ট, বোলিং, ফিল্ডিং, ব্যাটিং, তিনটা ইম্পর্টেন্ট, সবগুলাই কোনোটাতে ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশে তো এখন তো খুব ভালো অবস্থায় আছি আল্লাহর রহমতে, সবাই ভালো ব্যাটিং করতেছে। আপনার একটা ম্যাচের যদি সবাই রান করতো তাহলে তো হইতো না, কারণ এক একদিন যেদিন যে খেলবে তার পুরোটা ফিনিশ করতে হবে। চট্টগ্রাম টেস্টের বড় নিয়ামক হবে উইকেট। স্পিনিং না স্পোর্টিং উইকেট দ্রুতই জানা যাবে, তবে স্পিনিং উইকেট যে বুমেরাং হতে পারে তা প্রস্তুতি ম্যাচেই পরিষ্কার হয়েছে। উইকেট যেমনই হোক নিজেদের লক্ষ্যে এগুতে চান নাঈম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অভিষেকে উজ্জ্বল এই স্পিনার আফগানদের বিপক্ষেও ছুরি ঘোরাতে আত্মবিশ্বাসী। প্রত্যেক দিনে তো খেলার মধ্যে নতুন দিন, নতুনভাবে শুরু করি, আগেরটা কনফিডেন্স দেয়, বাট এ না যে আমি ওভার কনফিডেন্স হয়ে খেললে তো ওটা হবে না। চিন্তা করি আমার প্রসেসটা মেনটেন করবো, আমার যে প্রসেসে খেলি ওই প্রসেসটাই মেনটেন করার ট্রাই করি। 5 সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টেস্ট। নিজেদের ঝালিয়ে নিতে হাতে 2 দিন পাবে টাইগাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেমন হবে চট্টগ্রাম টেস্টের উইকেট? আফগানিস্তানের শক্তি বিচারে স্পিন বান্ধব উইকেটের ঝুঁকি নিতে চাইবে না বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, মিরপুরের মতো এতটা স্পিনিং উইকেট হবে না চট্টগ্রামে। উইকেট যেমনই হোক লাইন লেন্থ ঠিক রাখতে পারলে পেসাররা সাফল্য পাবেন, বিশ্বাস সাবেক পেসার তারেক আজিজ খানের। অতীত বলছে জহুর আহমেদের উইকেটে প্রথম 2 দিন দাপট দেখায় ব্যাটসম্যানরা, তৃতীয় দিন থেকে ছড়ি ঘুরায় স্পিনাররা, আর ম্যাচের শেষ দিকে স্পিনারদের সামনে রীতিমতো নাচতে হয় ব্যাটসম্যানদের। রাশিদ, নাবি, জহিরদের নিয়ে সাজানো আফগান স্পিন ভয়ঙ্কর, ফলে এবার উইকেটে বদল আসতেই হবে। স্কোয়াডে পেসার 3 জন, তাতে ধারণা করা হচ্ছে চট্টগ্রামের মাটিতে টেস্ট হবে স্পোর্টিং উইকেটে। কিন্তু লঙ্গার ফাশনে তাসকিন, এবাদত, রাহিরা কতটা কার্যকর সে প্রশ্ন থাকছে। অধিনায়কের মতামতকে প্রাধান্য দিয়ে গড়া হবে একাদশ, বলছেন আকরাম খান। সাবেক এই অধিনায়ক এখন বোর্ডের বড় কর্তা। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে আরও বলছেন, উইকেটে রাতারাতি বড় পরিবর্তন আনা সম্ভব না হলেও অতীতের মতো স্পিন উইকেট থাকবে না এবার। ব্যাটসম্যান, পেসার, স্পিনার সবারই সমান সুযোগ থাকবে। আমরা তো উইকেট, এটা তো আসলে যেখানকার যে ধরনের নেচার থাকে, আপনি অস্ট্রেলিয়ায় গেলে বাউন্সি উইকেট পাবেন, আমাদের এখানে ফ্ল্যাট থাকে, বা তো আমরা মানে আপনার ফ্ল্যাট করার চেষ্টাই করছি, কারণ ওদের তো আপনার মানে খুব কোয়ালিটি স্পিনার আছে 2 জন,
সো মানে আমাদের এখানে যেরকম উইকেট থাকে সেভাবেই রাখার চেষ্টা করছি আমরা। এখানে মনে করেন যে কোনো ধরনের কিছু করার চেষ্টা করতেছি না। ইম্পর্টেন্ট হয়েছে যে ওদেরকে আমাদের টিম প্ল্যানটা যেন ভালো থাকে। সাবেক পেসার তারেক আজিজ তিন পেসারের অভিজ্ঞতায় ঘাটতি দেখছেন, সে কারণে পূর্ণ আস্থা রাখতে পারছেন না তিনি। নিজে পেসার হলেও তাই স্পিনে ভরসা রাখার কথা বলছেন। আর পেসারদের জন্য তার টোটকা একটাই, লাইন লেন্থ ধরে রেখে বল করা। পেস ডিপার্টমেন্ট আপনি যেটা বলেছেন, এরা সবাই নতুন। আপনি যদি দেখেন যে টেস্ট ম্যাচ ক্রিকেটে খুব এক্সপিরিয়েন্স বলার আসলে আমাদের ওইভাবে নেই এবং গড়ে ওঠেনি, সেই জায়গাটায় আমি বলবো যে টিম ম্যানেজমেন্টের উচিত যে জায়গাটায় আমাদের শক্তিমত্ত জায়গাটা, সেই জায়গাটা চিন্তা করে আমার মনে হয় উইকেটটা তৈরি করলে সবচেয়ে বেশি বেটার হবে। জোহর আহমেদের উইকেটে এখন পর্যন্ত হওয়া 18 টেস্টের 7টি জিতেছে আগে ব্যাট করা দল, পরে ব্যাট করা দলের জয়ের সংখ্যা 5। ফ্ল্যাট উইকেট হলে গুরুত্বপূর্ণ হয়ে পড়বে টসটাও। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় আপনাদের সমস্যা সংকটের সম্ভাবনা নিয়ে পাঠানো চিঠিগুলো এবারে জানিয়ে দিচ্ছি। রহমতুল্লাহ, আপনি ময়মনসিংহ থেকে আমাদেরকে জানিয়েছেন, ময়মনসিংহের ভালুকাহতে গফরগাঁও সড়কটি ব্যবহারের একেবারেই অযোগ্য হয়ে উঠেছে। রাস্তায় কয়েক মিটার পরপরই বড় বড় গর্ত দেখা যায়, ফলে দুর্ঘটনা বেড়েই চলছে। স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই, এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি। নীলফামারি থেকে ফরিদ বলছেন, নীলফামারির বাবরিঝড় থেকে রংপুর দিনাজপুর যেতে হলে টেক্সটাইল অতিক্রম করতে হয়। এই রাস্তাটি খুবই খারাপ এবং প্রায় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। কুমিল্লা আদর্শ সদর থেকে তা নিয়ে আপনি আমাদেরকে জানিয়েছেন, আপনার এলাকার উপর দিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কিন্তু রাস্তা পার হওয়ার মতো পর্যাপ্ত ফুট ওভারব্রিজ ওখানে নেই। এতে করে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি। আপনারা যারা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে শেষ করব এখনকার সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার দেখি। বাস চালানোর প্রথম দিনেই কৃষ্ণা রায়কে চাপা দেয় মোর্শেদ, লাইসেন্সও পায়নি পুলিশ। মুক্তি পেতে বাধা নেই মিন্নির, চেম্বার আদালতেও জামিন, বিরুদ্ধে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মোবাইল সেবা বন্ধের নির্দেশ, নিশ্চিত করতে হবে 7 দিনের মধ্যে। এবং চট্টগ্রামে অনুশীলন করেছে টাইগাররা, আফগান স্পিন সামলে জয়ের আশা নাইম হোসেন। আর এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরে আসবে।